ধরেন। উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতার পক্ষের দলের ক্ষমতার ধারাবাহিকতার কথা সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে কি দিতে পারলাম আমরা, তাদের জন্য কতটুকু কাজ আমরা করতে পারলাম, সেটাই আমাদের জন্য বড় কথা। যাতে আগামীতে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে জনগণের ভোটে নির্বাচিত আমরা ক্ষমতা আসতে পারি, এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে পারব। দেশের উন্নয়নের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা বাড়ানো আর সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা সরকারে আসতে পারি তাহলে আমরা সেই ব্যবস্থা নেব যে প্রত্যেকটা জেলার প্রতিটি এলাকার কি কি ক্ষেত্রে বেশি উন্নয়ন করতে হবে, কোন কোন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, সেটার হিসাব নিকেশ নিয়ে সেই জেলাভিত্তিক বাজেট তৈরি করে আমরা সেইভাবে বাজেট বরাদ্দ করব যাতে এই উন্নয়নগুলো আরও দ্রুত হয়। 9000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। আগামীতে আমরা সরকার আসতে পারলে একবার প্রত্যেক ঘরে ঘরে যাতে বিদ্যুৎ পৌঁছায় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করতে পারব, এ বিশ্বাস আমাদের আছে। আওয়ামী লীগ পারবে, আর কেউ পারবে না। প্রধানমন্ত্রীর দলীয় মন্ত্রিসভায়